এয়ারপোর্ট অথরিটি কর্মীবৃন্দ এবং যাত্রী সাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, কোভিড-19 সংক্রমণ ঠেকাতে প্রত্যেকে মাস্ক ব্যবহার করবেন। বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে NSCBI থানার পুলিশ কলকাতা বিমানবন্দরের টার্মিনালে প্রত্যেকটি ভলভো বাসের মধ্যে অভিযান চালাচ্ছে। মাস্ক না থাকলে তাদের বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং সতর্কীকরণ করে মাস্ক দিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। পুলিশের মন্তব্য, সরকারি নির্দেশ সবাইকেই মানতে হবে। আজ সতর্ক করা হলেও পরবর্তীতে না মানলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে এই অভিযান শুরু হলো, আগামী দিনেও রুটিন মেনে চলবে এই অভিযান। চ্যানেল হিন্দুস্তান।